আজি আমি দেখিবা পূর্ণ সংখ্যাগুড়ির বিয়োগ প্রক্রিয়া সম্বন্ধিত কিছু মিথ্যা ধারণা। মিথ্যা ধারণা এক, বিযুক্ত পাঁচ বিযুক্ত যুক্ত তিনির ফলাফল কণ হব? বিযুক্ত পাঁচ বিযুক্ত যুক্ত তিনিকু সমাধান করিবা সময়রে এপরি ভুল হয়ে যায় যে পাঁচরু তিনিকু বিয়োগ করা যায়, এবং যেহেতু পাঁচ বড় সংখ্যা তেণু ঋণাত্মক চিহ্ন বা নেগেটিভ সাইন ফলাফল সহিত লগা যায়। এই প্রকারে অনেক সময়রে পাঁচরু তিন বিয়োগ করি প্রথম সংখ্যা বিযুক্ত পাঁচর চিহ্ন ফলাফলরে লগা যায়। এই দুইটি মিথ্যা ধারণারু বিকল্প এক ভুল উত্তরটি মিলে। অনেক থর পাঁচ এবং তিনিকু যোগ করে দিয়া যায় কিন্তু ঋণাত্মক চিহ্ন লগা যায় নাহি, এহাদ্বারা বিকল্প দুই ভুল উত্তরটি প্রাপ্ত হুয়ে। সঠিক উত্তর হেউছি বিকল্প তিন বিযুক্ত আঠ, কারণ বিযুক্ত পাঁচরু যুক্ত তিন বিয়োগ করিবা অর্থ বিযুক্ত পাঁচরু যুক্ত তিনির যোগাত্মক বিলোমী অর্থাৎ অ্যাডিটিভ ইনভার্স যোগ করিবাকু হুয়ে। যেহেতু যুক্ত তিনির যোগাত্মক বিলোমী বিযুক্ত তিন, তেণু বিযুক্ত পাঁচ সহিত বিযুক্ত তিন যোগ করিবা দ্বারা ফলাফল বিযুক্ত আঠ মিলিব। সংখ্যারেখা বা নম্বর লাইনরে এহাকু সমাধান করিবা পাই প্রথমে শূন্যর বাম পার্শ্বকু পাঁচ পাদ যাও, এবং পুনি বিযুক্ত পাঁচরু তিন পাদ বাম পার্শ্বকু যাও, যাহা ফলরে আমি বিযুক্ত আঠরে পৌঁছিবা। তেণু সঠিক উত্তর হেউছি বিকল্প তিন। মিথ্যা ধারণা দুই, নিম্নলিখিত মধ্যরু কেউ কথন সঠিক নুহে? দিয়া যাইথিবা পরিপ্রকাশরে এই পূর্ণ সংখ্যাগুড়ির বিয়োগ বা সবস্ট্রাকশন করা যাইছি, এবং আমকু দিয়া যাইথিবা কথনগুড়ির মধ্যরু এমিতি কথন বাছিবার অছি যাহা এই পরিপ্রকাশ পাই উপযুক্ত নুহে। প্রথম কথনর জনা পড়ুছি এক ব্যক্তি ভূমিতলর পঞ্চম মহলারু সপ্তম মহলা পর্যন্ত উপরকু যায়। বর্তমান ব্যক্তিটি কেউ মহলারে থিব তাহা জানিবা পাই সাতেরু বিযুক্ত পাঁচর বিয়োগ করা যায়, এবং পরিপ্রকাশ সাতে বিযুক্ত বিযুক্ত পাঁচকু এই প্রকারে প্রকাশ করা যায়। এহা মিথ্যা ধারণা অটে, যেহেতু ব্যক্তিটি বিযুক্ত পাঁচ মহলারু উপর আড়কু সাত মহলা পর্যন্ত যাউছি, তেণু বর্তমানর মহলা জানিবা পাই বিযুক্ত পাঁচ যুক্ত সাতে পরিপ্রকাশর অনুমান লগা যাইপারে। তেণু প্রথম কথন ঠিক নুহে, অর্থাৎ এহা দিয়া যাইথিবা প্রশ্নর উত্তর অটে। দ্বিতীয় কথনর জনা পড়ুছি এক দলকু সাতে এবং দ্বিতীয় দলকু বিযুক্ত পাঁচ পয়েন্ট মিলুচি। অনেক সময়রে পয়েন্টরে অন্তর জানিবা পাই যোগ করা যায়, এবং পরিপ্রকাশ সাতে যুক্ত বিযুক্ত পাঁচকু এই প্রকারে প্রকাশ করা যায়। সেথিপাই দ্বিতীয় কথনটিকু ভুল মনে করি দিয়া যাইথিবা প্রশ্নর উত্তর বিকল্প দুই দিয়া যায়। কিন্তু এহা এক মিথ্যা ধারণা অটে, এঠারে পয়েন্টর অন্তর জানিবা পাই অধিক পয়েন্টরু কম পয়েন্টকু বিয়োগ করা যায়। সেথিপাই পরিপ্রকাশ হেউছি সাতে বিযুক্ত বিযুক্ত পাঁচ, অর্থাৎ দ্বিতীয় কথনটি ঠিক অটে। দিয়া যাইথিবা প্রশ্নর এহা সঠিক উত্তর হেইপারিব নাহিঁ। তৃতীয় বিকল্পরে কুহাযাইছি যে তাপমাত্রা বিযুক্ত পাঁচ ডিগ্রি সেলসিয়াসরু বৃদ্ধি হেই সাত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাইছি। অনেক সময়রে বৃদ্ধি হেইথিবা তাপমাত্রা জানিবা পাই প্রথম সংখ্যারু দ্বিতীয় সংখ্যাকু বিয়োগ করা যায় যাহা এই প্রকারে প্রকাশ করা যাইপারে। এহা এক মিথ্যা ধারণা। এই প্রকারে অনেক থর পিলামানে এহা ঠিকভাবে বুঝিথান্তি যে বৃদ্ধি হেইথিবা তাপমাত্রা জানিবা পাই শেষ তাপমাত্রারু আরম্ভ তাপমাত্রাকু বিয়োগ করা যায়, কিন্তু চিহ্নকু অনদেখা করি দিয়া যায় এবং বিযুক্ত পাঁচকু পাঁচ বলে ধরি নেওয়া যায়। এই কারণর পরিপ্রকাশ সাতে বিযুক্ত পাঁচ এই প্রকারে প্রকাশ করা যাইথায়। এহা মধ্যে মিথ্যা ধারণা। সঠিক ধারণা হেউছি বৃদ্ধি হেইথিবা তাপমাত্রা জানিবা পাই সাত ডিগ্রি সেলসিয়াসরু বিযুক্ত পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিয়োগ করিবাকু হুয়ে, অর্থাৎ পরিপ্রকাশ হেব সাতে বিযুক্ত বিযুক্ত পাঁচ। যেহেতু দিয়া যাইথিবা কথন সঠিক পরিপ্রকাশকু প্রকাশ করুচি, তেণু এহা মধ্যে দিয়া যাইথিবা প্রশ্নর সঠিক উত্তর নুহে। এইপরি ভাবে আজি আমি দেখিলে পূর্ণ সংখ্যাগুড়ির বিয়োগ প্রক্রিয়া সম্বন্ধিত কিছু মিথ্যা ধারণাগুড়িক।